আসুন আমরা দেখে নিই আজকে বারাসাতে টয় ট্রেন হাতিপুকুরে কতটা প্রোগ্রেস হয়েছে। এটা জানুয়ারিতে খুলে যাবে, এই মাসে খুলে যাবে, এখনও কাজ চলছে। এখানে পৌঁছাতে হলে কী কী করতে হবে সেটা আমরা দেখে নিই। এটা আমার ডান দিকে, আমার ডান দিকে হলো বারাসাতে তিতুমির বাস স্ট্যান্ড, এইগুলো গেট। এটা ট্রেনটি ফি থাকবে, সেটা আমরা এখনো জানি না। এই হলো আপনাদের টিকিট কাউন্টার, যেখানে আপনারা টিকিট কাটা হবে। আমার ডান দিকে হলো বাস স্ট্যান্ড, আপনি দেখতে পাচ্ছেন। আর আমার পিছনে হলো এই পার্ক। স্টেশন থেকে এই রোডটা আসছে, আপনার স্টেশন থেকে সোজা এখানে ভ্যানে নামতে পারেন। বাসে যারা আসছেন তারা এই তিতুমির বাস স্ট্যান্ডে আপনারা নেমে 10 পা হাঁটলেই আপনাদের এই বারাসাতের টয় ট্রেন হাতিপুকুরের পার্ক পড়বে। আশা করি আপনারা সকলে মিলে আসবেন। বাস স্ট্যান্ড থেকে নামলেই যেখান থেকে বাস বেরোচ্ছে সেখান থেকেই এটা দেখা যাবে। হ্যাঁ, আপনারা আমার ভিডিওটাকে ইউজ করে বুঝতে পারবেন যে আপনাকে কোথায় কোথায় নামতে হলে, মানে কীভাবে নামতে হলে। আপনি যদি স্টেশন রোডে নামছেন অথবা তিতুমির বাস স্ট্যান্ডে নামছেন অথবা রেলওয়ে স্টেশনে নামছেন, আপনাকে অটো করে বা ভ্যানে করে এখানে আসতে হতে পারে। এখানে গাড়ি পার্কিংয়ের কোনো সুবিধে নেই, এখনও কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাজ এখনও শেষ হয়নি, ট্রেন এসে গেছে সেটাও আপনাকে বলে রাখি। আর আপাতত এটাই হলো প্রোগ্রেস। ধন্যবাদ, দেখতে থাকুন আমার চ্যানেল, লাইক আর সাবস্ক্রাইব করতে থাকুন। নমস্কার।